টানা বৃষ্টিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ সদর উপজেলার দেখার হাওড়ের অনেক ফসলি জমি পানি আটকে থাকায় আধা পাকা ধান কাটতে বাধ্য হচ্ছেন চাষিরা এতে ক্ষতির আশঙ্কা করছেন তারা আর কয়েকদিন পরেই হাওড়ের সোনালি ফসল ঘরে তোলার স্বপ্ন দেখছিলেন চাষিরা কিন্তু তাদের সেই স্বপ্ন এখন দুঃস্বপ্নে রূপ নিয়েছে বৃষ্টির পানিতে তলিয়ে গেছে বড় ধানের অনেক জমি ফসল রক্ষা বাধের কারণে পানি হাওর থেকে বের হতে না পারায় ইচ্ছা গড়ি হুরমতনগর গুয়ারছড়া হরিপুর সহ আট দশটি গ্রামের শতাধিক কৃষকের কপাল পুড়েছে আমি ভাই বড় কষ্টমস্টা করছি ভাই মানে আমি এই সৈকের আমার বড় আসলে আমার এই বাচ্চা কাচ্চা লইয়া আমি অনেকবারে সাগর বাসি গেছি এই যে ধান গুলা এগুলো যুগ গইছে আজকে একটা কৃষকের ছয় থেকে সাত হাজার টাকা খরচ হয়েছে গরুর লাগে গাছ আগে সবটাই ধান আমরা একটা ফসলের উপর নির্ভর করে আছি দয়া করে আপনারা আমাদের ফসলটা রক্ষা করেন আজি তলিয়ে যাওয়া এলাকা পরিদর্শনের পর ক্ষতিগ্রস্ত চাষিদের তালিকা তৈরি করে সহযোগিতার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা কৃষি কর্মকর্তা পানিগুলো যদি নিষ্কাশন করা হয় তাহলে হয়তো ফসলগুলো রক্ষা করা যাবে ভিজিট করে যদি সমাধানের কোনো একটা সমাধানযোগ্য হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এটা সমাধান করে পানিটা নিষ্কাশন করার জন্য যারা ক্ষতিগ্রস্ত হবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত কৃষকদের ব্যাপারে যাতে তারা সরকারি সহায়তা পায় এভাবে আমরা আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এবং প্রশাসনের সহযোগিতায় আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে স্লুইস গেট নির্মাণের দাবি জানিয়েছেন চাষিরা দীপ্ত বার্তা